উদ্যোগ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো। এবার ভোটারদের মনোবল বাড়াতে নয়া উদ্যোগ, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পথে নামলো জেলা শাসক। জেলা শাসকের সঙ্গে রয়েছেন জেলা পুলিশ সুপার। শহর কেন্দ্রিক ক্রিটিক্যাল বুথগুলিতে ইতিমধ্যেই রুট মার্চ শুরু হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রাখছি। এবার ভোটারদের মনোবল বাড়াতে নয়া উদ্যোগ, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবার পথে নামলো জেলা শাসক। ম্যাম, আজকে কি কর্মসূচি রয়েছে যে আপনারা আজকে রাস্তা নামলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, বিভিন্ন জায়গায় ঘুরছেন, কি বার্তা দিচ্ছেন, আজকে প্রজেক্ট কি রয়েছে আপনাদের? আচ্ছা, কমিশন থেকে আমাদের সব ডিএম আর এসপিদেরকে আদেশ আছে যে আমরা কনফিডেন্স বিল্ডিং মেজার্সটা করব, সো দ্যাট সব ম্যাক্সিমাম ভোটাররা ওদের ভোটিং রাইটসটা এক্সারসাইজ করতে পারেন। এই জন্যই আমরা আজকে রুট মার্চের জন্য এসেছি। যে যেই ভালনারেবল বুথগুলো চিহ্নিত আছে, ক্রিটিক্যাল বুথগুলো চিহ্নিত আছে, সব জায়গাতেই আমরা রুট মার্চ করে যেখানে যেখানে যদি কাউকে ভয় দেখাচ্ছে বা কেউ ভয় দেখাচ্ছে তাহলে ওরা আমাদেরকে বলতে পারেন, আমরা ওটা নোট ডাউন করে নেব আর নেসেসারি অ্যাকশন আমরা নেব। এখন কিছু কিছু লোক জানিয়েছে, ঠিক আছে, তো আমাদের যেরকম ওরা জানিয়েছে ওইরকম আমরা এনকোয়ারি করে আমরা ওই ওই বুথগুলোকে আমরা ভালনারেবল বা ক্রিটিক্যাল আমরা চিহ্নিত করেছি এখন অব্দি।